तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। चुपी चुपी पाला है बाबा, और बाबा देखे नहीं अच्छे, नहीं तो हमारा आज के कपाल गेंदे दुख कच। যা বাবা চলে গেল। এই এই তুই সরষে বাগানে কি করছিস? কি আবার করবো, কতগুলো সেলফি উঠছি, কত সুন্দর সরষে বাগানটা হয়েছে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবো। হ্যাঁ হ্যাঁ তুই আমাকে শেখাচ্ছিস নয়, বুঝলি? তোর বাপ বটে আমি। তুই ওই ছেলেটার সাথে কি করছিলিস? তুই কি করছিলিস সেটা আমি কি করে জানবো? বল কি করছিলিস? হ্যাঁ বলো বলো কি করছিলাম। মেরে না তোর চামড়া গুটায় নেব, পিঠটাকে ফাটাই দেব, তোর ফোনটাকে ছাড়াই নেব, পালা এখান থেকে। শুধু শুধু আমাকে বকছে বাবা, আমি থাকবো নাই, আমি থাকবো নাই ঘরে, আমি হোস্টেল চলে যাব। কাকু ও কাকু, আমাকে এক কাপ চা দিন, আমি কখন থেকে ঠান্ডার মধ্যে দাঁড়াই আছি। গৌর এ গৌর, তোর ঠান্ডা লাগে না? হ্যাঁ এই বাবা, ও বাবা, আমি কি জল ঘাঁটি, নাকি জলে ডুব দিয়ে বেড়াই, নাকি ঠান্ডা হাওয়া খাই যে আমাকে ঠান্ডা লাগবে? তোর বেশি পায় তারা হয়েছে তাই না, জিজ্ঞাসা করলাম বলে কি ফাটছে? বাবু ও বাবু, মদন বাবু, আপনার কি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ তুই গেদে গাজানো কথা বলিস তো, ঠান্ডা লাগে নাই তো এমনি এমনি কি আমি চা খেতে এসছি নাকি? হ্যাঁ বাবু ও বাবু, আপনি কিপন, আপনি গেদে কিপন, আপনার ঠান্ডা লাগাই উচিত, আপনাদের মতন লোকেদের বেঁচে থাকাই উচিত নয়। কি বাবা কেন? বাবু ও বাবু, আপনি আপনার শরীর কি হাল করেছেন? কি বাবা কি করেছি? বাবু ও বাবু, এত সুন্দর শরীরটাকে বানাইছেন, ঢাকা রাখুন ঢাকা, না তো ঠান্ডা লাগবে না তো গরম লাগবে নাকি? কিরে মদনা, গৌর কি বলছে? বাবু ও বাবু, আমি মদন বাবুকে বলছিলাম জামা পরুন, নয়তো তো ঠান্ডা তো লাগবে। বাহ মদনা রে, গৌর যেটা বলছে ওটাই শোন, গৌর গণ্যমান্য মানুষ। আমার যত ঠান্ডা লাগছে আর তোদের যত গল্প, হ্যাঁ ধর। কাকু ও কাকু, বলি চাটা হলো, আবার চাটাকে বেশি ফুটাবেন নাই, তাহলে চাটা তেতো লাগবে। আমি বলছিলাম, আমি বলছিলাম তোমরা কে কে তা খাবে? কি বলছিলিস বল। নুনু, এ নুনু, আমি চা খাবো, আমাকে চা দে। এ ফুটুক, আমাদের দুজনকে দু কাপ চা দিবি তো? আমার নাম ফুটুক নয়, আমার নাম খানমান খান। নুনু, এ নুনু, তুই ফুটুক হ আর খানমান খাই হ, আমাকে এক কাপ চা দে। এ তুমি আমার সাথে তর্ক করছ, তোমাকে না মেনে তোমার এই বতের পাতে দাঁত আমি ভেঙে দেব। বাবা রে, এইটুকু ছোট ছেলেটার কি তেজ রে! তেতাবে নাই, কে কি খাবে বনো, আমি দিয়ে দিচ্ছি। দে বাবু দে, আমাকে এক কাপ চা আর একটা বিস্কুট দে, আমি খেয়ে চলে যাই, আমার ইয়ার্কি মারার দরকার নেই। আর দেরি না করে আমাদের দুজনকে দু কাপ চা দিয়ে দে। আমাদেরকে তা দেব নাই। দিবি নাই? দিবি নাই কেন? কেন দিবি নাই? দেব নাই বলেতেই দেব নাই, তোমাদের আগের 500 টাকা বাকি আছে, আগে 500 টাকা দাও তারপর তা দেব। এ মদনা, এই কি বলছে ও? ইব্বাব্বা, আমি কি করে জানবো? কি করে জানবি মানে, তোকে আমি ধারের পয়সাটা মেটাতে দিয়েছিলাম, তুই কি করেছিস পয়সাটা? ইব্বাব্বা, আমি জানি নাই কিছু, আমি জানি নাই রে। তুই জানিস নাই তো কে জানে? সত্যি কথা বললে তুই মারবি নাই তো? কি কি করেছিস টা কি তুই ওই 500 টাকাটা দিয়ে? তুই যে আমাকে 500 টাকাটা রাখতে দিয়েছিলি, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে, কি করেছিস সেটা? টাকাটা কোথায় হারাই গেছে? হ্যাঁ টাকাটা তুই হারাই ফেলেছিস? হ্যাঁ তুই হারাই দিলি 500 টাকাটা, লে এবারে কি খাবি খা। এই শীতকালে ভাবলাম প্রতিদিন সন্ধ্যাবেলায় চা সিঙ্গড়া খাবো,
সেটা আর হতে দিনের আরে তুই লে এবারে বল কি খাবে খা, আর 1 টাকাও নাই বগটে। তোমাদের সাথে আমার বকার টাইম নাই, তোমরা কি তা খাবে না আমি অন্য কাউকে দিয়ে দেবো? নু নু এ নু নু আমাকে 1 কাপ চা আর 1টা বিস্কুট দে, আর ঝুন্টু বাবুকে আর মদনা বাবুকে 1 কাপ করে চা আর 1টা করে সিঙ্গড়া দিয়ে দে, আর ওই টাকাটা আমার খাতায় লিখে রাখবি রে, ঠিক আছে? ইহি ইহি সত্যি মাইরে বটে, লোকের পয়সায় চা সিঙ্গড়া খাওয়ার মজাটাই আলাদা। ঝন্টু এক আধ দিন ভালো, প্রতিদিন ভালো নয় বুঝলি, পেয়েছিস খেলে অত জ্ঞান মারিস না বুঝলি, নয়তো হজম হবে নাই। এবারে কি করবি? অনেক বেলা হলো বুঝলি, এবারে একটু ঘর দিয়ে যাই, আর 1টা ফুলটুসি দেখেছি, দেখি কদ্দূর কি করতে পারি। সে কি রে কই আমাকে বলিস নি তো? আরে ধুর, সময় হলে ঠিক জানতে পারবি, আজ সকালেই তো দেখলাম, গেলাম একটু ট্রাই করতে, তো 1টা গান গাইলাম, তোমার বাপটা ফট করে চলে এলো, আমি ছুটে দৌড়ে চলে এসেছি, আর তখন থেকে কিছু করি নাই, দেখি যাই এবারে কদ্দূর কি করতে পারি। বাপ্পা খুব জোর বেঁচে গেছিস তো? সে আর বলতে, ঠিক আছে রে এখন আমি চললাম, দেখি কদ্দূর কি করতে পারি, তোকে পরে এসে সব বলবো। মজাদা কি করছো? হ্যাঁ রে কানা বটিস কানা, দেখতে পাচ্ছিস নাই? দেখতে তো সবই পাচ্ছি গো, কিন্তু যা সব শুনছি যা সব দেখছি, কান চোখ মনে বন্ধ করে রাখতে হবে গো। কি বাবা কেন রে? তোমাকে বিশ্বাস করে বলবো, তুমি আবার ঝুন্টুদাকে বলে দেবে না তো? কি বাবা, আমি কারো কথা কাউকে লাগাই না রে, যে যতই ভালো বন্ধু হোক, কি হয়েছে তুই বলতো? আমি জানি তুমি খুব ভালো মানুষ, ওই জন্য তোমাকে বিশ্বাস করে বলছি, তুমি কাউকে বলো না বুঝলে। নাটক না মেরে বলতো কি হয়েছে? সেদিনে ঝুন্টুদা বলছিল মদনার মতো ফালতু ছিল একটাও নাই। হ্যাঁ তাহলে আর বলছি কি, আর বলছে মদনার তো গায়ে জোর আছে, আর মদনাকে আমি কাজে লাগানোর জন্যই আমার বন্ধু রেখেছি, আমি তো পাতলা ছিলা, না হলে ও তো ফালতু ছিল, মাথা মোটা ছিল, আর কি জ্ঞান আছে? ও আমার নামে এসব বলেছে? হ্যাঁ বলেছে, তুই প্রমাণ দিতে পারবি? প্রমাণ? প্রমাণ আবার কিসের? বিশ্বাস করে বললাম, বললাম কাউকে বলো না, আবার বলছে প্রমাণ, যা পারকে করোগা। ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি কাউকে বলবো না, আর ঝন্টুকে ঝন্টুকে আমি পরে দেখে নেবো। আমি এখন আসছি বুঝলে, অনেক কাজ আছে। সত্যি মানুষ কত কত রকম ভাবে ঠকায়, যাকে বন্ধু ভাবি সেই পেছি থেকে ছুরি মারে। আজ থেকে ঝন্টুর সাথে আমার সব সম্পর্ক শেষ। খুবই মজা তাই না? আমাকে টিম থেকে বার করে দিয়া, একারাই চা সিঙ্গড়া খা, এবারে দেখ কেমন ছড়াটা লাগাই আমি। এই তো শুরু, এখনো অনেক বাকি।